নজফগড়ে দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করল উত্তরপ্রদেশের হাথরাসে পদপিষ্টের ঘটনার মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকর। দিল্লি পুলিশ সূত্রে খবর, শনিবার আত্মসমর্পণ করেছে হাথরাস কাণ্ডের মূল অভিযুক্ত। তাকে ইতিমধ্যে উত্তরপ্রদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার পদপিষ্টের ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল মধুকর। উত্তরপ্রদেশ পুলিশ বেশ কয়েকটি দল গঠন করে মধুকরের তল্লাশি চালাচ্ছিল। রাজস্থান, দিল্লি এবং হরিয়ানায় পালিয়ে যাওয়ার আশঙ্কায় ওই তিন জায়গায় পুলিশের সঙ্গেও যোগাযোগ রাখছিল উত্তরপ্রদেশ পুলিশ। মধুকরের খোঁজে উত্তরপ্রদেশ পুলিশ যখন তল্লাশি আরও জোরদার করে, তখন ঘটনার চার দিন পর দিল্লিতে আত্মসমর্পণ করল মধুকর। এক পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করে শনিবার আদালতে পাঠালো জয়গা থানার পুলিশ। অভিযুক্তের নাম অসীম রহমান। পুলিশ সূত্রে খবর যে জয়গা ত্রিবেণী টোলেরই বাসিন্দা। জয়গায় পরিত্যক্ত বিল্ডিংয়ে চলছিল নেশার আসর। এমনই খবর পাওয়ার পর জয়গার বিভিন্ন এলাকায় টহলদারি চালাচ্ছিল জয়গা থানার পুলিশ। এরপরই জয়গা উন্নয়ন পর্ষদের অন্তর্গত এক পরিত্যক্ত বিল্ডিংয়ে অভিযান চালায়। এরপরই সেখান থেকে যুবককে তল্লাশি চালাতে তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার হয়। অভিযুক্ত যুবক নেশা ও পাচার চক্রে সক্রিয় এবং এর পূর্বেও পিস্তল রাখার দায় সাজা হয়েছিল বলে জয়গা পুলিশ তরফে জানানো হয়। অভিযুক্তকে এদিন আলিপুর আদালতে পাঠিয়ে তদন্ত শুরু করেছে জয়গা থানার পুলিশ। সোনারপুর চৌহাট্টিতে বিজেপি কর্মী ও তার পরিবারের লোকজনের উপর হামলা ও ধারালো অস্ত্রের কোপ। ঘটনায় গুরুতর আহত গোবিন্দ অধিকারী এবং বিজেপির পোলিং এজেন্ট 189 নম্বর বুথে। তার স্ত্রী নমিতা অধিকারী ও ছেলে গোবিন্দ অধিকারীর উপরেও হামলা চালানো হয় ধারালো অস্ত্র দিয়ে। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় প্রথমে এমআর বাঙ্গুন হাসপাতালে এবং পরে SSKM এর ট্রমা কেয়ারে স্থানান্তরিত করা হয়েছে। বিজেপির বক্তব্য, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। যদিও পুলিশের বক্তব্য, কুকুর মারার ঘটনাকে কেন্দ্র করেই পুরনো বিবাদ, তার জেরে এই হামলা বলে জানা গিয়েছে। ঘটনায় দুজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ, সুভাষ দেবনাথ এবং সুবীর দেবনাথকে। এরা বাবা ও ছেলে, তাদেরকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নবদ্বীপ পৌরসভার এক কাউন্সিলর প্যাট চুরি করে তার সই নকল করে বিভিন্ন সময় একাধিক শংসাপত্র দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠালো নবদ্বীপ থানার পুলিশ। জানা গেছে, সম্প্রতি নবদ্বীপ পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্যাড চুরি করে তার সই নকল করে বিভিন্ন সময় একাধিক শংসাপত্র দেওয়ার অভিযোগ ওঠে তাপস চক্রবর্তী ও প্রদীপ মিস্ত্রির নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। এরপর কাউন্সিলর উষা রায় নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নবদ্বীপ থানার পুলিশ তাপস চক্রবর্তী এবং প্রদীপ মিস্ত্রিকে গ্রেফতার করে শনিবার নবদ্বীপ আদালতে পেশ করা হয়। এই ঘটনার সাথে জড়িত বুল পাণ্ডা গোপাল দেবনাথ নামে অপর এক ব্যক্তির খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। এ প্রসঙ্গে কাউন্সিলর উষা রায় তিনি বলেন, তার পেন চুরি করে এবং সই নকল করে বার্ধক্য ভাতার জন্য ইনকাম সার্টিফিকেটের আবেদন করার বিষয়ে সম্প্রতি একটি অভিযোগ তিনি পান। এরপরই ঘটনাটি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। বিষয়টি জানার পর তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে এবং পুলিশের দ্বারস্থ হন। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং গ্রেফতার করে আজ আদালতে পাঠানো হয়। টাকা আদায়ের জন্য মুম্বাইয়ে বীরভূমে ঠিকা শ্রমিককে মারধরের ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্ত বুলেট মির্জাকে। গতকাল গভীর রাতে তার যবনী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তবে পাওনা টাকা আদায়ের জন্য মারধর করার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বুলেট মির্জা। সাংসারিক অশান্তি জেরে বা শ্বশুর কোপালো নিজের পুত্রবধূকে। ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বরের 4 নম্বর ওয়ার্ডের পালপাড়া অঞ্চলে। আজ সকালবেলায় এমনই ঘটনা ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়ালো ভদ্রেশ্বর অঞ্চল জুড়ে। পারিবারিক সূত্র থেকে জানা যায়, আজ সকালবেলায় ভদ্রেশ্বরের নিবাসী বছর 75-এর হিমাংশু মিত্র তার নিজের পুত্রবধূ বছর 28-এর মিঠু মিত্রকে কাটারি দিয়ে কোপায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় গৃহবধূ। পারিবারিক সূত্র থেকে জানা যায়, তার 10 বছরের একটি সন্তানও রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি মীনা দাস তিনি বলেন, এটি একটি সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। সাংসারিক অশান্তির ফলে এমন ঘটনা যথেষ্টই সমাজের পক্ষে ক্ষতিকর। তিনি বলেন, সকালবেলায় ঘুমন্ত অবস্থায় তার গলায় কোপ মারেন শ্বশুর। তৃণমূল ও কংগ্রেস কর্মীদের সংঘর্ষে গুরুতর আহত হন দুই তৃণমূল কর্মী। আহত তৃণমূল কর্মীদের উদ্ধার করে নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসার জন্য গোধনপাড়া গ্রামীণ হসপিটালে এবং সেখান থেকেই তাদের অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করলে তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। তবে ভোট মিটে গেলেও এখনও পর্যন্ত এই অশান্তির ঘটনায় ব্যাপক জায়গা থেকে চাঞ্চল্য ছড়াচ্ছে।
পরবর্তীতে বোমাবাজির পরেই ডেপুটিপাড়া এলাকায় বিভিন্ন জায়গা থেকে 3 বালতি তাজা সকেট বোমা উদ্ধার করল রানীনগর থানার পুলিশ। ঝামেলার পরেই বোমা উদ্ধার, আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভোট মিটে গেলেও রানীনগর থেকে ভোট পরবর্তী উত্তেজনার ছবি যেন কিছুতেই মিটছে না, আর তাতে বিপাকে পড়েছেন এলাকার বেশ কিছু মানুষজন। তৃণমূল কংগ্রেস একে অপরের বিরুদ্ধে তুলছেন অভিযোগ। এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ 3 বছর ধরে সহবাস করার পর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ উঠল উত্তর ব্যারাকপুর পৌরসভার এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। চাঞ্চল্যকর অভিযোগটি উঠেছে উত্তর ব্যারাকপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের শাসক দলের কাউন্সিলর তথা নোয়াপাড়া শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি প্রসূন সরকার ওরফে শুভদীপ সরকারের বিরুদ্ধে। অভিযোগকারী মহিলার দাবি, বেশ কয়েক বছর আগে কাউন্সিলর প্রসূনের সাথে তার পরিচয় হয়। তরুণীর অভিযোগ, প্রথমে প্রসূন সরকার তাকে ধমকে চমকে সম্পর্ক করতে চায় এবং বিয়ের প্রতিশ্রুতি দেন, এবং সেই বলেই সম্পর্কে রাজি হন তিনি যেতে মহিলাটি। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়, তাদের দুজনের মধ্যেই ঘনিষ্ঠতাও বেড়ে যায়। এরপর অভিযোগকারী মহিলা কাউন্সিলর প্রসূন ওরফে শুভদীপ সরকারের বিবাহিত এবং ওনার একটি ছেলে রয়েছে বলে জানতে পারেন। নির্যাতিতার দাবি, এর আগেও বহুবার ওকে জিজ্ঞেস করেছি উনি বিবাহিত কিনা, তখন উনি অস্বীকার করেছেন, কিন্তু আমি পরবর্তীতে জানতে পারি ওনার একটি নয় একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে। উনি 3-3টে মহিলাকে বেআইনিভাবে বিয়ে করে আশেপাশেই রেখেছেন, ওনার একটি বাচ্চাও রয়েছে। শুক্রবার দুপুরে নির্যাতিতা ওই তরুণী ব্যারাকপুর মহিলা থানার কাউন্সিলরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে অভিযুক্ত কাউন্সিলরের পরিবারের দাবি, মেয়েটির মানসিক চিকিৎসার দরকার আছে। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার চলাকালীন গুলিবিদ্ধ হয়ে শহীদ হলেন এক সেনা জওয়ান। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার মুধেরঘাম এলাকায় এনকাউন্টার শুরু হয়। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, জঙ্গিদের গতিবিধি সম্পর্কে টের পাওয়ার পর শনিবার কুলগাম জেলার মুধেরঘাম এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। গুলির লড়াই শুরু হলে একজন জওয়ান আহত হন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তিনি মৃত্যুর কোলেই ঢলে পড়েন। ওই এলাকা চারদিক থেকে ঘিরে অভিযান জারি রেখেছে নিরাপত্তা বাহিনী। পেরিয়ে গিয়েছে 10 মাস, থামেনি হামাস ইসরায়েলের যুদ্ধ, এর ফলে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে গাজার পাশাপাশি ওয়েস্ট ব্যাংকেও হামলা চালাচ্ছে ইসরায়েল বাহিনী। শুক্রবার সেখানে বিমান হামলায় অন্তত 7 জনের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন প্যালেস্টাইন স্বাস্থ্যমন্ত্রক। প্রসঙ্গত, গত 10 মাস ধরে আন্তর্জাতিক মহলের চাপ উপেক্ষা করে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজায় মৃতের সংখ্যা পেরিয়ে গিয়েছে 37,000। এবার ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের বাহিনীর বোমা বর্ষণে মৃত্যু হল 7 জনের। জঙ্গি সংগঠন ইসলামিক জেহাদ তারা দাবি করেছেন মৃতদের মধ্যে 4 জন তাদের সদস্য। এই হামলা নিয়ে ইসরায়েল জানিয়েছে, জেনিনে সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এই হামলা চালানো হয়েছে। ওয়েস্ট ব্যাংক মূলত পরিচিত সন্ত্রাসীদের আখড়া হিসেবে, সেখানে মাঝেমধ্যেই সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। ইসরায়েলের অভিযোগ, অনেক জঙ্গি গাজা থেকে পালিয়ে ওয়েস্ট ব্যাংকে এসেছে, সেই কারণেই এই অভিযান চালানো হয়েছে। অন্যদিকে গাজায় তীব্র হয়েছে ওষুধের সংকট, পাশাপাশি বাড়ছে আহতদের সংখ্যা, বাড়ছে মৃত্যু মিছিল, হাসপাতালগুলো উপচে পড়ছে মৃতদেহের ভিড়ে।